সাপ্তাহিক লকডাউনের দিনে এয়ারপোর্ট থেকে কলকাতাগামী ভিআইপি রোডের কৈখালিতে পথ দুর্ঘটনা, গুরুতর জখম অ্যাপ ক্যাব চালক। আজ সকালে কলকাতা এয়ারপোর্ট থেকে কলকাতার দিকে দ্রুত গতিতে গাড়িটি যাচ্ছিল। ভিআইপি রোডের কৈখালিতে 45 বাস স্ট্যান্ডের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে পাল্টি খেয়ে ছিটকে পড়ে সার্ভিস রোডে। অ্যাপ ক্যাব পুরোপুরি ক্ষতিগ্রস্ত। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ, কৈখালী ট্রাফিক গার্ড আশঙ্কাজনক অবস্থায় অ্যাপ ক্যাব চালককে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেপরোয়া গতি থাকায় এমন দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে সকাল 8:30 নাগাদ ভিআইপি রোডে দমদম পার্ক থেকে বাগুইআটি ব্রিজ ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল প্রাইভেট গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নামার মুখে রঘুনাথপুরে ডিভাইডারে গাড়িটি ধাক্কা মারে। বেপরোয়া গতি থাকার জন্য দুর্ঘটনা ঘটে। ড্রাইভারের অল্পবিস্তর আঘাত লাগে, তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সাপ্তাহিক লকডাউন, আজ রাস্তাঘাট ফাঁকা, সেই জন্যই বেপরোয়া গতি বলে মনে করা হচ্ছে। দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। ওখানে ফিরছিলাম, পরে আমার চাপিয়ে দেয়, চাপে দেওয়ার পরে আমার গাড়িটা ডান্সের বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে পুরো ঘুরে যায় আমার। তো আমি স্যাডেল ব্রেক মারি, পুরো গাড়িটা ঘুরে যায় আমার। কোথা থেকে আসছিলেন? আমি আসছি বাইপাস থেকে। ওখানে কী কাজে গেছিলেন? ওখানে মাসির বাড়ি আছে। তো আজকে লকডাউনের দিনে রাস্তায় বেরিয়েছেন? না, আমি বাড়ি ফিরছিলাম, আমার সামনে বাড়ি, বিরাটি বাড়ি। লকডাউন তো শুরু হয়ে গেছিলো, লকডাউনের সময় রাস্তায় কেন? বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরছিলাম। আপনার কজন ছিলেন গাড়িতে? চারজন। ইনজুরি আপনি লেগেছেন?